আমি যা করেছি সময়ের সাথে আমার মনে যেটা ইচ্ছে করে করেছি, আচ্ছা এই যেটা করলাম, কিন্তু এটা যে আমি যখন আমেরিকাতে গিয়েছি তখন আমার আমার কাছে ভার্জিনিয়াতে মনে হয়েছে মিউজিক মিস করে গেছে, রিক বাজি মারছি। জায়েদ খান হচ্ছে একমাত্র হিরো বাংলাদেশের যার কোনো ভক্ত নাই, আপনি মনে আপনার মনে আছে? মনে আছে। তো সেটার একটা বিরাট জবাব কিন্তু জায়েদ ভাই কর্মের মাধ্যমে দিয়েছে, কর্মের মাধ্যমে। ইটস আ স্ল্যাপ, রীতিমতো যারা এটা বলেছেন তাদের চপেটাঘাত বলবো না, বাট একটা স্ল্যাপ তো বটে। তো এখন জায়েদ খানের ভক্তকুল এত এবং দেশের গণ্ডি পেরিয়ে বাঙালিদের মধ্যেও দেশের বাইরে যারা আছেন তাদের সাথেও জায়েদ খানের একটা একাত্মতা হয়ে গেছে। তো জায়েদ ভাই, এই যে বিষয়টি, এটা কি কোনো প্ল্যান করে করা নাকি না? জায়েদ ভাইয়ের এটা কি কোনো প্ল্যান ছিল যে একটা সুদূরপ্রসারী প্ল্যান, যে আমি মানুষকে আমার ইয়েটা দেখাবো, ক্যাপেবিলিটিটা দেখাবো বা কিছু? এটা বোধহয় আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে গেছে। আপনি ভগবান বলেন, আমি আল্লাহ যাই বলি, উনি আসলে রিজিক বলেন বা সম্মান বলেন উনি নির্ধারণ করে রাখেন। আমি কোনো কিছুই কিছু উদ্দেশ্য করে বলিনি। একটা মানুষ দেখবেন সিনেমা বানাচ্ছে, অনেক চিন্তা করে, ফাটায় ফেলবে, সেই ছবিটা দর্শকপ্রিয়তা পায় না। আবার কোনো সিনেমা দেখবেন যে হয়ে চলতে পারে, সেটা হিট করে যায়। তো আল্লাহ তাআলা কখন কার রিজিকে বা কপালে কি লেখে কেউ বলতে পারে না। আমি যা করেছি সময়ের সাথে আমার মনে যেটা ইচ্ছে করে করেছি, আচ্ছা এই যেটা করলাম, কিন্তু এটা যে আমি যখন আমেরিকাতে গিয়েছি তখন আমার আমার কাছে ভার্জিনিয়াতে মনে হয়েছে মিউজিক মিস করে গেছে, রিক বাজি মারছি, ওটা আলোচনায় আনেনি। পরে গুলশানে একটা সুন্দরী প্রতিযোগিতায় ডিগ বাজি মারলাম, ওইটা ব্লাস্ট, যেখানে যাই এখন ভালো লাগে। ওই দিন আপনি যে ডিগ বাজিটা দিলেন, ওটা তো আপনি তো মানে এমন না যে প্ল্যান করে দেওয়া, না হঠাৎ মনে হয়েছে যে একটা কিছু একটা নতুন কিছু আমার সাথে কোয়ার্টিস ওখানকার নেয়া, তারা তো মিউজিক বুঝতেছে না, তো মিউজিক গুলো কেটে যাচ্ছিল বারবার, ওইটাকে কভার করার জন্য এটা করেছিল। এবং ওইটাই পরে মানুষ ওটাকে এত যেভাবে গ্র্যাব করেছে যে এখন সুদূর অস্ট্রেলিয়া গিয়েও আপনাকে এই কাজটা করতে হবে, তাই না? সিডনিতে, মেলবোর্নে সেম কাজটা করতে হবে, তারপরে কানাডাতে আছে এই সেম কাজই করতে হবে জানি। মানে উন্মাদ পাবলিক যখন এনজয় করি। দেবাশিষদা আপনি একসময় অনুষ্ঠান করতেন পথের পাচালি, যেভাবে কমেডি দিয়ে মানুষের মনে ঢুকে গেছে, মানুষ একটা বিনোদন শ্রমিকের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, আপনাকে দেখে মানুষ বিনোদিত হয় যে কমেডিয়ান, ওকেও মানুষ একটা অনেক জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়, তাহলে দিল দরবে জনপ্রিয়তা কেন হলো? এক্স্যাক্টলি। কিন্তু আমি একটু মাঝখানে, সরি আমি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে কখনো কখনো কি আপনি বুঝতে পারেন যে এই লোকটি এই চ্যানেলটি নিয়ে, এই চ্যানেল এটা তো বড় চ্যানেল, অনেক সময় থাকে না কিছু, আজকাল তো মাশরুমের মতো মানে ব্যাঙের ছাতার মতো অনেক চ্যানেল গজিয়েছে, তারা আপনাকে ব্যাড ইউটিলাইজ বা মিস ইউটিলাইজ করছে? হ্যাঁ, ধরেন আমি তো কোনো সেদে কোথাও ইন্টারভিউ দিতে যাই না।